এটা হলো এইটা চুয়াডাঙ্গা জেলা দামোদর থানার শিবনগর গ্রামের নিকটে সরকারি অধ্যুষিত একটা বিল এই বিল সরকারকে অনেক লাভবান করে তুলুক হ্যাঁ এবং এখানে জীব বৈচিত্র্য ভালো থাকুক এই কামনা করি আর আরও আছে এখানে এই এই গ্রামটা একটু দূরেই হলো নাটদা হাই স্কুল নকরকাল একটা হাই স্কুল আছে সেখানে আমি লেখাপড়া করতাম এই অঞ্চলের সবাই আছে আমরা এখানে এসছি চুয়াডাঙ্গা জেলার শিবনগর গ্রামে যেটা এখানে ইকো পার্ক নামে একটা পার্ক আছে এবং আমি দেখছি এখানে যে আমাদের তাপমাত্রা এত বিপুল পরিমাণে এই চুয়াডাঙ্গাতে এখানে আমি অনেক বেশি তাপমাত্রা পাচ্ছি আমরা জানি যে এইখানে যে নদী আছে সেই নদী থাকার জন্য তো এখানে শীতল হতে পারে এখানে নদী থাকার জন্য এটা শীতল হতে পারে কিন্তু আমি দেখছি এখানে অনেক তাপমাত্রা এখানে গাছ থাকার জন্য তো এটা জায়গাটা শীতল হতে পারে কিন্তু আমি দেখছি না শীতল হচ্ছে না এখানেও গরম কারণটা কি সবার আলোচনা আসা উচিত সুতরাং আমরা সবাই মিলে আসুন এই তাপমাত্রাকে বিশ্ব ধরিত্রীকে বাঁচানোর জন্য কি করতে পারি সেটা আলোচনা করি সবাই মিলে আলোচনা করি কীভাবে আমাদের এই প্রাণের চুয়াডাঙাকে বাঁচানো যায় জীববৈচিত্র্য থেকে বাঁচানো যায় এত গাছপালা সত্ত্বেও কিন্তু এখানে আমাদের এখানে তাপ বেশি আছে তাপটা বেশি থাকার কারণ বিশ্লেষণ করে বলা যাচ্ছে না প্রচুর গাছপালা ইকো সিস্টেম একটা ইকো একটা পার্ক সেখানেও অত্যধিক তাপমাত্রা বিরাজ করছে এর কারণ আমরা এখনো বুঝতে পারছি না